নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। রাতের বেলা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে 2 কিলো মাংস আছে, আমি হলুদ দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আদা আর রসুন বাটা। আগে থেকে এটা পেস্ট করা ছিল, একটু দিয়ে দিলাম আর একটু রেখে দিলাম। তারপর একটু মিট মশলা দিয়ে দিলাম, তারপর অল্প একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম, তারপর টক দইটা দিয়ে দিচ্ছি, তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। নিয়ে 30 মিনিট মতো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। বিরিয়ানির জন্য মশলাটা আমি প্রথমেই গুঁড়ো করে নেব। তার জন্য আমি গোটা গোটা ইয়ে নিয়েছি, এলাচ আছে, লবঙ্গ আছে, জৈত্রী আছে, জায়ফল আছে, সাদা মরিচ আছে আর শাহি জিরা আছে। এটা আমি ভালো করে ভেজে শিলে গুঁড়ো করে নেব। আর এখানে আমি চালটা রেখে দিয়েছি, এখানে 1 কেজি 250 চাল আছে, আমি ভালো করে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতটা ভেঙে না যায়। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। জলটা ফুটে গিয়েছে, এবার আমি চালটা দিয়ে দেব যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চালটা দিয়ে দেব। ছিল না তাই নুনটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এটা বেটে নেই, বেরেস্তা করার জন্য গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। কখন কুটবি রান্না করবি, কখন 10টা বাজে?
ভাজা হয়ে গেছে আমার, আমি এটা নামিয়ে রেখে দিয়ে তুলে নেব। এবার ওই তেলে আলুগুলো ভেজে নেব। ইলাচ, ডালচিনি, লবঙ্গ এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি, ফেট করা মাংসটা দিয়ে দেবো। ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। মনে হয় হ্যালো আসো, পার্টি 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 হয় না। ডেকচিটা ভালো করে লাগিয়ে নেব। আমি মাংসটা দিয়ে নেব। হাতগুলো ওর মধ্যে দিয়ে দেব। মানে বেরেস্তাগুলো এবার দিয়ে দিচ্ছি। চামচ গোলাপ জল দিয়ে দেব। কেওড়া জল দেব এক চামচ। আমার আলাদা করে গুঁড়ো করা ছিল মশলাটা,
সেই মশলাটা এবার দিয়ে দেবো ওখানে, ছড়িয়ে দেবো। এবার একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, এবার বাকি মাংসটাও দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে দেবো। আমাদের বাড়িতে অনেক লোক তো, ওই জন্য একটু বেশি করেই বানাচ্ছি, সবাই মিলে একসাথে খাবো। আগের মতো আমি আবার মশলাগুলো পরস্পর দিয়ে দেবো। এবার আমি দুধটা দিয়ে দেবো, এটা আমুল দুধ নিয়েছি, আপনি যদি চাইলে গরুর দুধও নিতে পারেন। কেমন আছে বাবা?